আল্লাহর হাবিব সরকার দুআলম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস 2305 নম্বর হাদিসের বর্ণনা একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন মাইয়া আখুযু আননি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না নবীজি বললেন তোমাদের মধ্যে কে এমন আছো যে ব্যক্তি আমার কাছ থেকে এই কথাগুলো নিয়ে আমল করবা অথবা এমন কোন ব্যক্তিকে শিক্ষা দিবা যে আমল করবে তোমরা তোমাদের মধ্যে কে এমন আছো আমার কাছ থেকে এই কথাগুলো নিবা নিজে আমল করবা আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না অথবা এমন কাউকে শিক্ষা দিবা যে এই কথাগুলোর উপরে আমল করবে এমন কেউ আছো ফাকাল আবু হুরায়রা তাকুমতু আবু হুরায়রা বললেন আমি দাঁড়ায় গেলাম এবং নবীকে বললাম আল্লাহর নবী আমি আছি আমি আপনার কথাগুলো নিজে আমল করব এবং এমন ব্যক্তিকে শিখাবো যিনি আপনার কথার উপর আমল করবে আবু হুরায়রা বলেন ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা আল্লাহর নবী আমার হাতটা ধরলেন ধরে গুনে গুনে আমাকে পাঁচটা নসিহত করলেন বলেন আল্লাহর হাবিব আবু হুরায়রার হাত ধরে কয়টা নসিহত করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে পাঁচটা নসিহত করেছেন এক নম্বর বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা তুমি হারাম থেকে বেঁচে থাকবা পৃথিবীর সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি হইবা আল্লাহ আমাদের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমিন দুই নম্বর কথা আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরে বললেন ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস তোমার রিজেকে আল্লাহ যতটুকুই রেখেছেন আল্লাহর দেওয়া রিজেক নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা পৃথিবীর মধ্যে সবচাইতে বুজুর্গ ব্যক্তি তুমি হইবা ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহর দেওয়া রিজেক নিয়ে সন্তুষ্ট থাকবা সবচাইতে সুখী মানুষ তুমি হইবা তিন নম্বর কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা তুমি মুমিন হইতে পারবা চার নম্বর কথা নবী বললেন ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা তুমি মানুষের জন্য যেটা পছন্দ করবা নিজের জন্য সেটা পছন্দ করবা আবার নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা অন্যের জন্য পছন্দ করবা না তাহলে তুমি মুসলমান হইতে পারবা পাঁচ নম্বর কথা নবী বললেন ওয়ালা তুকসিরিজ জিহকা তুমি বেশি হাসবা না ফাইন্না কাসরাতাজ জিহকি তুমি তুল কলবা কারণ অতিরিক্ত হাসলে মানুষের অন্তর মরে যায় এই পাঁচটা কথার মধ্যেও তিন নম্বরে আল্লাহর হাবিব বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তোমাকে আল্লাহ পরিপূর্ণ ঈমানদার আচরণ করলে দিন মানা দিনের দাওয়াত দেওয়া সহজ হয়ে যায় দশ নম্বর কথা সর্বশেষ কথাটা বড় ভালো করে শুনবেন দশ নম্বর কথা এই পর্যন্ত অনেক কথা শুনলেন নয়টা কথা আপনাদেরকে বললাম আবারও এক নম্বর থেকে আসেন এক নম্বর প্রতিবেশী কাকে বলে সেটা বলেছি দুই নম্বর প্রতিবেশী তিন প্রকার সে তিন প্রকার শোনাইলাম তিন নম্বর কথা নবীজিকে জিব্রাইল আমিন বারবার প্রতিবেশীর হকের গুরুত্ব দিয়েছেন চার নম্বর যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে না সে পরিপূর্ণ ইমানদার না পাঁচ নম্বর কথা যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবে না সে জান্নাতে যেতে পারবে না ছয় নম্বর কথা নবীজি প্রতিবেশীকে কষ্ট দিতে নিষেধ করে গেছেন তোমরা কষ্ট দিবা না সাত নম্বর কথা যে ব্যক্তি প্রতিবেশীর কষ্টের উপরে ধৈর্য ধারণ করবে যেই পরিমাণ ধৈর্য ধরবে আল্লাহ তারে সেই পরিমাণ ভালোবাসবে বলেন সুবহানাল্লাহ আট নম্বর কথা নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বলছেন আবু হুরায়রা তুমি কোনোদিন তোমার প্রতিবেশীরে কষ্ট দিও না নয় নম্বর কথা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে দিনের দাওয়াত দেওয়া সহজ হয় তাদেরকে দিনের পথে আহ্বান করা সহজ হয় দশ নম্বর কথা হলো প্রতিবেশীর কি হক আমাদের উপর আছে এই হকগুলো জানার দরকার আছে না নাই কথা পান আছে না নাই এটা সবচাইতে জরুরি কথা যে কি হক রয়েছে আমি এখান থেকে খুব সংক্ষিপ্ত আকারে প্রতিবেশীর ১৩টা হক বলবো বলেন কয়টা হক আমার আপনার পাশের যে বাড়ি আছে এই বাড়ির প্রত্যেকটা মানুষের আমার আপনার উপরে ১৩টা হক আছে কয়টা হক আছে ১৩টা আমি খুব সংক্ষিপ্ত বলার চেষ্টা করব মনে রাখা আমলের নিয়তে মনোযোগের সাথে কথাগুলো শুনবেন
রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন এক হাদিসে নবী বলেন عن عمرو بن شعيب رضي الله تعالى عنه وعنهم انه قال عمرو بن شعيب رضي الله عنه تني برنا قرن قال النبي صلى الله عليه وسلم الله النبي بولين اتدرون ما حق الجار نبي جي একদিন সাহাবায়ে کرام দেরকে প্রশ্ন করলেন তোমরা কি জানো তোমাদের প্রতিবেশীর কি হক তোমাদের উপরে আছে قالوا الله ورسوله اعلم صحابه کرام বললেন আল্লাহ ভালো জানেন আর নবীজি ভালো জানেন প্রতিবেশীর কি হক আমাদের উপর আছে আমাদের জানা নাই আল্লাহ নবী বললেন শোনো তাহলে তোমাদের উপর কি কি হক রয়েছে এক নম্বর নবী বললেন ইজাস্তাআনা বিকা আনতাহু কোন প্রতিবেশী যদি তোমার কাছে পরামর্শ চায় তুমি তাকে সুন্দর পরামর্শ দিবা এক নম্বর প্রতিবেশী যদি তোমার কাছে সাহায্য চায় পরামর্শ চায় তুমি তাকে পরামর্শ দিবা দুই নম্বর নবী বললেন ওয়াইজা ইস্তাকরাজাকা আকরাজতাহু প্রতিবেশী যদি তোমার কাছে ধার চায় টাকা পয়সা চায় তারে সুদ মুক্ত কর্জ দিবা কি মুক্ত সুদ মুক্ত কর্জ দিবা ওয়াইজা ইস্তাকরাজাকা আকরাজতাহু প্রতিবেশী তোমার কাছে যদি ঋণ চায় করজ চায় সুদ মুক্ত করজ তাকে দিবা তিন নম্বর কথা নবী বলেন ওয়া ইজাফতাকারা উতালাই লোকটা যদি হঠাৎ করে দরিদ্র হয়ে যায় তুমি তার পাশে দাঁড়াইবা হঠাৎ করে বড় ধরনের কোনো ক্ষতি হইছে নিঃস্ব হয়ে গেছে তুমি তার পাশে দাঁড়াইবা চার নম্বর ওয়াইজা মারিদা উত্তাহু লোকটা যখন অসুস্থ হইবে তুমি তাকে দেখতে যাইবা লোকটা যখন অসুস্থ হইবে তুমি তারে দেখতে যাইবা এটা প্রতিবেশী এক প্রতিবেশীর উপরে আরেকজন প্রতিবেশীর হক পাঁচ নম্বর কথা আল্লাহ নবী বলেন ওয়াইজা মাতা ইত্তাবাতা জানাজাতা তোমার প্রতিবেশী যদি মারা যায় কবরস্থান পর্যন্ত নিয়ে যাইবা জানাজা নামাজ করে দাফন কার্য শেষ হওয়া পর্যন্ত কবরের দাফন সমাপ্ত হওয়া পর্যন্ত তুমি তার পাশে থাকবা হ্যাঁ কবর দাফন হয়ে গেছে এই সময় পর্যন্ত তুমি প্রতিবেশী তার পাশে থাকবা পাঁচ নম্বর কথা ছয় নম্বর কথা আল্লাহ নবী বললেন ওয়াইজা আসাবাহু খায়রুন হান্নাতাহু তোমার প্রতিবেশী যদি ভালো কোনো সংবাদ আসে তোমার প্রতিবেশীর ভালো সংবাদে তুমি খুশি হইবা প্রতিবেশীর ভালো সংবাদে তুমি খুশি হইবা মন খারাপ করবা না অনেক মানুষ এমন আছে প্রতিবেশীর একটা ছেলের সেনাবাহিনীতে চাকরি হয়েছে বিজিবিতে চাকরি হয়েছে তো সবাই খুব খুশি আইসে জিজ্ঞাসা করছে এই জানো তোমার বাড়ির পাশের বাড়ি ওই ছেলেটার তো সেনাবাহিনীর চাকরি হয়েছে তো মন খারাপ করে ওর পোলার সেনাবাহিনী চাকরি হয়েছে তো আমি কি করবো আছে না নাই আপনিও খুশি প্রকাশ করেন বলেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে চাকরিটা হওয়াতে আমরাও খুব খুশি এরকম একটা সৌজন্যমূলক আচরণ করা যায় কি যায় না যায় নবী ছয় নম্বর কথা বললেন ওয়াইজা আসাবাহু খায়রুন হান্নাতাহু তোমার প্রতিবেশীর মধ্যে কোন সুসংবাদ যদি তাদের বাড়িতে আসে ওই সুসংবাদেও তুমি সন্তুষ্ট হইবা খুশি প্রকাশ করবা সাত নম্বর কথা নবী বলেন ওয়াইজা আসাবাতহুল মুসিবাতু তাআযযাইতাহু আযযাইতাহু তোমার প্রতিবেশীর উপর যদি কোনো বালা বিপদ মুসিবত আসে ওই মুসিবতের সময় তাদের বাসায় গিয়া তাদেরকে সান্ত্বনা দিবা একজন মানুষ মারা গেছে অথবা বিশাল আকারের কোন মুসিবতের মধ্যে লোকটা পড়ে গেছে আপনি পাড়া প্রতিবেশী একটু ঝগড়া দাপি হয়েছে বহুদিন যাবৎ তাদের বাড়িতে আপনি যান না ওই লোকটা বিপদে পড়ার পর আপনি যদি তার বাড়িতে যান যাওয়ার পরে মাথার পিঠে হাত বুলায় বলেন ভাই দুনিয়াতে থাকতে বিপদ আপদ আসবেই টেনশন নেবেন না ভেঙ্গে পড়বেন না আমরা তো আপনার পাশে আছি আপনি যদি দিল থেকে তাকে একটু সান্ত্বনা দেন সারা আত্মীয় স্বজন আসলে যতটা খুশি হবে আপনি প্রতিবেশী তারে সান্ত্বনা দিলে লোকটার অন্তর তার চাইতেও বেশি খুশি হবে এই জন্য নবী সাত নম্বর কথা বললেন তোমার প্রতিবেশীর বিপদে তাদের বাড়িতে গিয়া তুমি তারে সান্ত্বনা দিবা আট নম্বর কথাটা বড় ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী বললেন ওয়াইজা ইস্তারাইতা ফাকিহাতান ফাআহদিলা তুমি যখন তোমার বাড়িতে ফল ফলাদি কিনে নিয়ে যাইবা তোমার প্রতিবেশীর বাড়িতে সামান্য হইলেও হাদিয়া দিবা
ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাআহদিলাহু, তুমি যখন ফল কিনবা ফল কেনার পরে তোমার প্রতিবেশীর বাসায় একটু হাদিয়া দিবা। এই যে অনেকে ফল ফলাদি কিনা নিয়া বাসায় ঢুকতেছেন, আশপাশের প্রতিবেশীর ছোট ছোট বাচ্চারা এগুলা দেখে না, কথা কম দেখে না, দেখে ছোট বাচ্চা, ওদেরও তো মনে চায় যে এই আঙ্গুর থেকে একটা আঙ্গুর যদি আমারে দিত, অথবা এই ফল থেকে আমাকে যদি অল্প একটু দিত খাইতাম, এই মনটা চায়। এই জন্য নবী 8 নম্বরে বললেন, ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাআহদিলাহু, তুমি যখন তোমার সন্তানদের জন্য ফল ফলা দিয়ে বাসায় ঢুকবা, সেখান থেকে তোমার প্রতিবেশীকে সামান্য পরিমাণেও হইলেও হাদিয়া দিবা। এরপরে নবী কি বলে দেখেন, ফাইন লাম তাফাল, তুমি যদি হাদিয়া দাও দিতে না পারো, তুমি গরিব মানুষ হাদিয়া কোত্থেকে দিবা, অল্প কিনছ, এমন যদি পরিস্থিতি হয় হাদিয়া দেওয়া সম্ভব নয়, নবী বললেন ফাদখিলহা সিররা, তাহলে এই ফলটা তুমি গোপনে ঢেকে তোমার বাসায় নিয়ে যাইবা। ফাদখিলহা সিররা, প্রকাশ্যে নিও না, একটা ব্যাগের মধ্যে নিয়ে যাও যাতে মানুষ বুঝতে না পারে এখানে ফল আছে না চাউল আছে, এখানে ফল আছে না তরকারি আছে, এটা যেন বুঝতে না পারে। ফাদখিলহা সিররা, গোপনে ফলটা নিয়ে বাসায় যাও। সুবহানাল্লাহ বলেন। এরপরের কথাটা আরো অবাক হইবেন, আল্লাহর হাবিব বলেন, শোনো, ওয়ালা ইখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিজ বিহা ওয়ালাদা, তোমার সন্তানরা যেন ফল কেটে দেওয়ার পর এই ফলের টুকরা নিয়ে বাহির না যায়, ফলের টুকরা নিয়ে দৌড় দিয়া অন্য সন্তানদের সামনে গিয়া যখন ফল খাবে, অন্য সন্তানদের মনেও কষ্ট লাগবে। দেখবেন ছোট বাচ্চাদেরকে ফল খাইতে দিলে সাথে সাথে দৌড় দিয়া বাড়ির বাহিরে যায়, আছে না নাই? নবী বললেন ওয়ালা ইখরুজ বিহা ওয়ালা দুকা লিয়াগিজ বিহা ওয়ালাদা, তোমার সন্তানদের ওই ফলের টুকরা নিয়া অন্য প্রতিবেশীর সন্তানদের সামনে গিয়া না খায়, তাইলে ওই ছোট বাচ্চার মন খারাপ হবে, এই বাচ্চাও গিয়া তার বাবাকে বলবে, বাবা অমকের বাবা তো ফল নিয়ে আসছে, তুমিও আমার জন্য ফল নিয়ে আসো। তার যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে আমার উম্মত, আমার একজন উম্মত মনে কষ্ট পাবে। নবী বললেন ছোট বাচ্চারা যায়া মানুষের সামনে যেন ফল না খায়, বাচ্চাদেরকে আটকে ঘরের মধ্যে খাওয়াও, তুমি কিনছো কম অন্যকে দিবা কিভাবে? ফালা ইখরুজ ওয়ালা দুকা বিহা লিয়া গিয বিহা ওয়ালা দাহু, তোমার সন্তানরা ফল নিয়ে বাইরে যায়া অন্য প্রতিবেশীর সন্তানদের যেন কষ্ট না দেয়। বলেন সুবহানাল্লাহ, উম্মতের প্রতি, উম্মতের প্রতি আমার আপনার নবীর মায়া কেমন ছিল। ছোট বাচ্চা ফল নিয়ে খাইলে আর একজনের বাচ্চা দেখলে তার বাবার কাছে বলবে, বললে ওই বাবা পারবে না, অসহায় মানুষ, তোমরা আমার একজন উম্মত কষ্ট পাবে, তোমরা আমার কোনো উম্মতকে কষ্ট দিও না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এমন নবী আমাদেরকে দিয়েছেন, নবীজির বাতলানো পথ পদ্ধতি সুন্নত নীতি আদর্শর উপরে আমাদের জীবন যাপন যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। বলেন আমিন। এই গেল 8 নম্বর কথা। 9 নম্বর কথা ভালো করে বুঝছেন, আল্লাহর হাবিব সরকার দোয়া আলম বলেন, ওয়ালা তাসতাতিল আলাইহি বিল বিনা, তোমরা প্রতিবেশীর বাসার পাশে বড় বিল্ডিং বানাইও না, লিতাহজি ফাতাহজি বানহুর রিহা ইল্লা আই আযানা লাকা, তোমার প্রতিবেশীর না জানা বাড়ির সামনে টাওয়ার বানাইও না, বড় ধরনের বিলবোর্ডের পতাকা কাটানায়ও না, বড় ধরনের এয়ারের জন্য বিজ্ঞাপনের জন্য বড় ধরনের কোনো জায়গা তোমরা নষ্ট করো না, ফাতাহজি বানহুর রিহ, যাতে করে তার বাসার বাতাস বন্ধ হয়ে যায়, এই বাতাস তোমরা বন্ধ করবা না, একজন প্রতিবেশী হয়ে আর একজন প্রতিবেশীর বাড়িতে বাতাস যেন না যায়, বিল্ডিং এ বাউন্ডারি করবা না, ইল্লা আইয়া আযান লাকা, তোমার যদি অনুমতি দেয় হয় তাহলে করতে পারবা। ঢাকা শহরের মধ্যে দেখবেন বিল্ডিং গুলাকে এত চাপাচাপি করে বিল্ডিং করছে, বাতাস তো দূরের কথা, আলো পর্যন্ত যাইতে পারে না, এবং মরার পরে দেখবেন লম্বা পথ পর্যন্ত এই লাশটারে হাতে নিয়ে তারপরে রাস্তা পর্যন্ত যায়, ওই মাইয়েতের খাটিয়া পর্যন্ত বাসা বাড়িতে আসে না, আসে না নাই? নবী এই কথা বললেন, তোমরা অন্যের বাতাসকে বন্ধ করার জন্য বড় ধরনের দেয়াল বা বড় ধরনের বিল্ডিং বানাইবে না অনুমতি ছাড়া। 10 নম্বর কথা আল্লাহ নবী বললেন, ওয়ালা তুযিহি বিকুতরি কিদরিকা ইল্লা আন তাগরিবালাহু, তোমার বাসাতে যদি সুগন্ধ সুগন্ধি জাতীয় কোনো খাবার তোমরা পাকাও,
ওয়ালা তুজিহি তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না বিকুতারিকি দিরিকা তোমার ব্যাগের মধ্যে কোন সুগন্ধি জাতীয় খাবার পাকাইলা পোলাও বিরিয়ানি পাকাইলা এই গ্রামটাও বলেন পাশের বাড়িতে যায় কি যায় না আল্লাহর নবী বললেন গ্রামযুক্ত খাবার যখন তোমার বাড়িতে পাকাইবা ইল্লা আন তাগরিফা লাহু একটা চামিস খাবার হইলেও তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠাইবা গ্রামযুক্ত খাবার যখন পাকাইবেন তো আশপাশের যে বাড়িগুলো আছে গরিব মানুষ যারা আছে তাদের বাড়িতে দিবেন অন্যথায় এই ভালো মজাদার খাবারের গ্রাম তাদের নাকে দেওয়া মানে তাদেরকে কষ্ট দেওয়া মনে থাকবেন ইনশাআল্লাহ এই 10টা কথা নবীজি একটা হাদিসের মধ্যে বললেন তারপরে আল্লাহর হাবিব আরো দুইটা হাদিসে তিনটা অধিকারের কথা বলেন এক নম্বর অর্থাৎ 11 নম্বর কথা আল্লাহর নবী বললেন ওয়াইদা খরাজতা ফাসাল্লিম আলাইহি তুমি যখন বের হইবা তোমার প্রতিবেশীকে সামনে পাইলে সালাম দিবা কি দিবেন কথা বল কি দিবেন দেখবেন এলাকার সব মানুষদের সাথেই ভালো সম্পর্ক সালাম দেয় প্রতিবেশীর লগে ভালো সম্পর্ক না দেখা হইলে রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে যায় কিন্তু সালাম দেয় না এমন মানুষও বর্তমান সমাজের মধ্যে আছে না নাই 11 নম্বর কথা আল্লাহর হাবিব জানায় দিলেন তোমরা তোমার প্রতিবেশীদের সামনে পাইলেই তাদেরকে সালাম দিবা 12 নম্বর কথা আল্লাহর নবী বললেন ওয়াইদা দাআকা ইস্তাজাবতা তোমাকে যখন কোনো অনুষ্ঠানে তারা দাওয়াত দিবে বাড়িতে কোনো পারিবারিক অনুষ্ঠানে তোমার দাওয়াত দিলে তুমি তোমার প্রতিবেশীর দাওয়াতে অংশগ্রহণ করবা কোন দাওয়াতে আপনাকে ইনভাইটেশন পাঠাইলে দাওয়াত দিলে দাওয়াতে যাইবেন এটা প্রতিবেশীর অধিকার মনে করেন কোন একটা কারণে জায়গা জমি নিয়া সীমানা নিয়া যে কোনো একটা কারণে একটু মন কালাকালি আছে অনেকদিন যাবত কথাবার্তা নাই তার বাড়িতে একটা বড় অনুষ্ঠান একটা মাত্র ছেলে বিবাহ দিবে একটা মাত্র মেয়ে বিবাহ দিবে অথবা সর্বশেষ ছেলে সর্বশেষ মেয়ে ওরে বিবাহ দিবে এখন সব আত্মীয় স্বজনকে ডাকছে আপনার ঘরের লগে ঘর জানালার লগে জানালা এখন দাওয়াত দিতে হয় সে ইতস্ত করতে করতে চিন্তা ভাবনা করছে যাই হোক আমি আমার প্রতিবেশীর লগে যেই ঝগড়ার সম্পর্ক আছে সব বাদ দিয়ে তারে গিয়ে দাওয়াতটা দেই তো সে এসে দাওয়াত দিছে যে ভাইজান আমার একটা মাত্র মেয়ে বিয়া হয়ে যাইব আর বিবাহের কোনো অনুষ্ঠান নাই আপনি আমার বাড়িতে আইসেন সব ভুল ভ্রান্তি গুলা ভুলে যায়া যার যা দোষ আছে সব মাফ করে দিয়ে আপনার দাওয়াত দিলাম আপনি সবাই বাড়িতে রান্না বান্না করবেন না এদিন আমার বাড়ির সবার দাওয়াত এমন অনেক মানুষ পিছনের অতীত ভুইলা গিয়া দাওয়াত দেয় কি দেয় না দেখবেন সব আত্মীয় স্বজন আইছে এরা ওই দিন বাড়ি ঘর তালা মাইরা বাড়ি থেকে অন্য জায়গায় চইলা যায় কিন্তু দাওয়াতে যায় না আছে না নাই কম না বেশি অনেক আছে আমি আমি একটা আত্মবিশ্বাস নিয়ে বলি এই লোকটা যেমন স্যাক্রিফাইস করে কোরবানি করে আপনার বাড়িতে এসে দাওয়াতটা আগে দিছে আপনি মানেন বা না মানেন আপনি যদি সব চিন্তা ভাবনা বাদ দিয়া ওই দিন সবাই বাড়িতে যান মেয়ে মানুষগুলা একটু কাজে সহযোগিতা করেন ছেলে মানুষগুলা কাজে সহযোগিতা করেন খাওয়া দাওয়া একসাথে কইরা একবেলা খানা খায়া যদি চইলা আসেন তার সমস্ত নিকট আত্মীয় আসলে সে যেই পরিমাণ খুশি হবে আপনি প্রতিবেশী হয়ে সেই বাড়িতে গেলে তার চাইতে বেশি খুশি সে হবে কথা ঠিক আছে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 নম্বর কথা বললেন ওয়াইদা দাআকা ইস্তাজাবতা লাহু যখন তোমাকে দাওয়াত দিবে সব ভুল ভ্রান্তি গুলো ভুলে গিয়ে তার ডাকে তুমি সাড়া দিবা তার দাওয়াতকে তুমি কবুল করবা 13 নম্বর কথা আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে তোমার প্রতিবেশীর কেউ যখন মারা যাবে ফাসনা আলাহুম তুআমা তোমরা তাদের জন্য খাবার তৈরি করবা তোমার প্রতিবেশীর কোন লোক যদি মারা যায় তোমরা তার জন্য খাবার তৈরি করবা লিআন্নাহুম ইয়াতিহিম মা ইয়াশগুলুহুম কারণ তাদের পরিবারের মধ্যে এমন ব্যস্ততা আসছে আজকে তাদের খানা পাকানোর মতন সময় থাকবে না তাদের খানা পাকানোর মতন মন মানসিকতা কনসেপশন থাকবে না এই জন্য তোমার প্রতিবেশীর কোনো লোক যদি মারা যায় ওই দিন তাদের বাড়িতে খাবার না পাকাইতে দিয়া তোমরা নিজেরা খাবার পাকায়া তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবা মোহতারাম হাজিরিন এই পর্যন্ত আপনাদের সামনে প্রতিবেশীর হক সম্পর্কে 13টা কথা বললাম আর প্রতিবেশী সম্পর্কে মোট 10টা কথা বললাম এই মোট 23টা কথা একজন প্রতিবেশীর হক সম্পর্কে বলার চেষ্টা করলাম আল্লাহ আমাদের সবাইকে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে সমাজে বসবাস করার তৌফিক দান করেন বলেন আমিন
একজন প্রতিবেশী আপনার ঈমানের জন্য গুরুত্বপূর্ণ আপনার জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আপনি মুমিন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই জন্য প্রতিবেশীর সাথে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হোক কোনো একটা উসিলা পাইলে কোনো একটা উপলক্ষ পাইলে ঝগড়া জাতি বাদ দেয়া মিলেমিশে সংসার করবেন মিলেমিশে সমাজে বসবাস করবেন রাদিয়াল্লাহু ইনশাআল্লাহ প্রতিবেশীর সাথে দূরতম সম্পর্ক রাখব না এই নিয়ত করতে পারি কে কে মানে প্রতিবেশীর সাথে কোনো রকমের দুঃসম্পর্ক দুঃসম্পর্ক তৈরি করব না ঝগড়া সম্পর্ক রাখব না মিলে মিশে সমাজে বসবাস করব যারই ভুল হোক সব বাদ দিয়ে মিলে যাব এই নিয়ত করতে পারি কে কে আল্লাহর হাতটা দেখায় আমার রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন এই একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে লম্বা কথা বললাম প্রতিবেশীর হক দুই নম্বর খুব মুক্তসার ভাবে শেষ করব এই 12টার আগেই বয়ান শেষ করে দিব 10 12টা মিনিট কথা বলবো আমি অনেক অসুস্থ শরীর নিয়ে এবং খুব ক্লান্ত শরীর নিয়ে আপনাদের মাঝে আসছি এবং সেই সিলেট থেকে কক্সবাজার আসছি পরে কক্সবাজার থেকে আপনাদের এখানে আসছি অনেক লম্বা একটা গাড়ি হয়েছে প্রায় 700-800 কিলো গাড়ি চালাইছে ড্রাইভার 700-800 কিলো গাড়ি এই দুই দিনে চালায়া এই পর্যন্ত আমরা আসছি শরীর অসুস্থ এবং ক্লান্ত শুধুমাত্র আপনাদের এলাকার দুই তিনজন ছেলে আছে যারা খুব বেশি মহব্বত করে আমি ওদেরকে খুব বেশি মহব্বত করি তার মধ্যে শাহেদ ভাই সাইফুল আর জাহেদ ভাই এই তিনজনের মহব্বতে আসা আমি কালকে ওনারে বলছি যে আমার শরীরের যে পরিমাণ অবস্থা খারাপ আমি সকালে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা চলে যেতাম এত বেশি খারাপ লাগতেছিল তো ওদের একটা ব্যাপার আছে সমাজের মধ্যে ওরা তো অল্প বয়সের খুব আহামরি বয়স নাই গত বছর আপনাদের এখানে আসছিলাম আরো সুন্দর প্রোগ্রাম ছিল এই বছর একটু অসুবিধা হয়েছে ছোট বাচ্চা কাজ করতে গেলে মানুষের দ্বারা ভুল হয় বড়দের দ্বারাই ভুল হয় তো ছোটদের দ্বারা ভুল হওয়া অস্বাভাবিক না স্বাভাবিক কথা কন স্বাভাবিক বিষয় মানুষের দ্বারা ভুল ভ্রান্তি হতেই পারে এই জন্য ছোট বাচ্চাদের আপনাদের ছেলে সন্তানরা দিনের কাজ করে এটা খারাপ না ভালো কথা কন এই যে একটা মাহফিল তাফসির মাহফিল করলো চতুর্থ বার্ষিক এই কাজটাকে খারাপ না ভালো শুধু ওদের জন্যই ভালো না সবার জন্য ভালো সবার জন্য ভালো এই জন্য ছোট বাচ্চা ওরা মানুষ বয়স আর কত হবে 25-30 বছর 30 তো জীবনেও হবে না আরো কম হবে ওদের ভুল হইলে ধমক দিবেন থাপ্পড় দিবেন যারা বড় আছেন তারপরেও কোনোদিন বিরোধিতা করবেন না ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ওরা দিনের কিছু কথা শোনানোর জন্য এতটা মেহনত করে সেই কই গাজীপুর আর কই এখানে এখান থেকে আমার মাদ্রাসা 450 কিলোমিটার দূরে 450 কিলোমিটার দূরে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 981 কিলোমিটার এই গুগলে দেখেন আপনারা 981 কিলোমিটার তার মানে বাংলাদেশের অর্ধেক রাস্তার দূরত্ব হলো এই জায়গা চিন্তা করেন এত দূর থেকে ওরা চেষ্টা মেহনত ফিকির করে একটা ইয়া করছে ইন্তজাম করছে এই জন্য সামনের সময়গুলা সমস্ত এলাকাবাসীর মানুষ মিলে যেন আরো বৃহৎ আকারে সফল একটা প্রোগ্রাম করতে পারেন বড় কোনো আলোচককে দাওয়াত দিয়ে যেন আরো জাকজমক প্রোগ্রাম করতে পারেন ওদের পাশে থাইকা ওদেরকে সাথে রাইখা আরো সুন্দর প্রোগ্রাম করবেন রাজি আছেন ইনশাআল্লাহ আমার কথাটা সবাই বুঝতে পারছেন তো আমি কি বলছি আল্লাহ আমি সহ সাইফুল আর যারা আছে ছোট বাচ্চা ওদের সহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে আরো মিলেমিশে দিনের পথে এক হয়ে নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন বলেন আমিন সর্বশেষ কথা পিতা মাতার খেদমত পিতা মাতার খেদমত যারা করবে এদেরকে আল্লাহ তাআলা 8টা পুরস্কার দিবেন বলেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার দিবেন সবাই কন কয়টা পিতা মাতা যাদের বেঁচে আছে তারা মা বাবার খেদমত করাটারে সৌভাগ্যের বিষয় মনে করবেন মা বাবার খেদমত করাটারে সৌভাগ্যের বিষয় মনে করবেন কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না কোনোদিন কষ্ট দিবেন না রাজি আছেন ইনশাআল্লাহ সবাই কন রাজি আছেন ইনশাআল্লাহ এক নম্বর বুখারী শরীফের 2067 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে আল্লাহ তার হায়াতেও বরকত দিবে সম্পদেও বরকত দিবে বলেন সুবহানাল্লাহ 2067 নম্বর হাদিস আনাস ইবনে মালিক তিনি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান আহাব্বা আন ইউমাদ্দালাহু ফি উমরিহি ওয়া আন ইউযাদালাহু ফি রিযকিহি যে ব্যক্তি চায় তার হায়াতেও বরকত হোক সম্পদের মধ্যেও বরকত হোক হায়াতেও বরকত হোক সম্পদেও বরকত হোক
এই দুটোটা জিনিস আমি আপনি ব্যক্তিগতভাবে চাই কি চাই না নবী বললেন সে যেন দুইটা কাজ করে এক নম্বর ফালিয়াবার ওয়ালিদাই ওয়ালিয়াসিল রহিমা সে যেন মা বাবার খেদমত করে আর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক আমাদের সবাইরে দান করেন বলেন আমিন দুই নম্বর বুখারী শরীফের 527 নম্বর হাদিসের বর্ণনা 527 527 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত নবী বলেন عن عبد الله بن مسعود قال قال النبي صلى الله عليه وسلم حين سأله عبد الله بن مسعود عبد الله بن مسعود نبيك أكبر بشن قرلين أي الأعمال أحب وأفضل إلى الله نبي الله كسه كون عملت شاب تأتي بشي بسندر بثيبير مدد إسلام مدد ونك رقمير عمل أسينا ناي অনেক আমল আছে ইসলামের মধ্যে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের নবী বললেন তিনটা আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের বলেন কয়টা আমল এক নম্বর বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া দুই নম্বর বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন দুই নম্বর হলো পিতামাতার খেদমত করা তিন নম্বর বললেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে দুই নম্বর হলো মা বাবার খেদমত করা তিন নম্বর কথা বুখারী শরীফের 2215 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত নবীজি লম্বা হাদিসের মধ্যে বলেন যে সন্তান পিতা মাতার খেদমত করবে যেই সন্তান পিতা মাতার খেদমত করবে এই সন্তানের জীবনের সমস্ত বালা বিপদ আল্লাহ দূর করে দিবে চার নম্বর কথা তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন রিজর রব্বি ফি রিজন ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন কোন সন্তানের উপর যদি মা বাবা সন্তুষ্ট হয় এই সন্তানের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আর কোন সন্তানের উপর যদি মা বাবা অসন্তুষ্ট হয় এই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ এই জন্য চার নম্বর কথা মা বাবার সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হবেন মা বাবার অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের মা বাবার সুদীর্ঘ নেক হায়াত আপনি দান করেন বলেন আমিন আর যাদের মা বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন বলেন আমিন পাঁচ নম্বর কথা আল্লাহর হাবিব বর্ণনা করেন ইবনে মাজাহ কিতাবের 6338 নম্বর হাদিসের বর্ণনা 6338 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সরকার দুআলম বর্ণনা করেন ثلاث دعوات استجاب لهن لا شك فيهن তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন কোনো সন্দেহ থাকে না বলেন কয় ব্যক্তি এক নম্বর নবী বলেন দাওয়াতাল মাজলুম কোন নিঃস্ব অসহায় মাজলুম নিপীড়িত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে দুর্বল মানুষদের উপর জুলুম কইরেন না আপনার গায়ে যদি শক্তি থাকে এই শক্তি আপনাকে দিবেন কে আল্লাহর দেওয়া শক্তি নিয়ে দরিদ্র মানুষের উপর জুলুম করলেন ওই ব্যক্তিকে শক্তি দেন নাই কে আল্লাহর দেওয়া শক্তি নিয়ে ওই ব্যক্তির উপর জুলুম করলে আল্লাহ সহ্য করবে না এক নম্বর নবী বললেন নিপীড়িত মানুষের দোয়া আল্লাহ কবুল করে দুই নম্বর বললেন ওয়াদাওয়াতাল মুসাফির কোন মুসাফির ব্যক্তিও যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই মুসাফিরের দোয়াটাও কবুল করে নেন তিন নম্বর বললেন ওয়াদাওয়াতাল ওয়ালিদি ওয়ালাদিহি কোন মা বাবা যদি সন্তানের জন্য হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে এই পিতা মাতার দোয়াটাও আল্লাহ সন্তানের জন্য কবুল করে নেয় ফিরাইয়া দেন না যে আমি অনেক বড় একটা গুনাহ করছি ফাহাল্লি মিন তাওবাতিন আমার কোনো তওবা আছে কিনা নবীজি জিজ্ঞাসা করলেন আ উম্মুকা হাইয়াতুন তোমার মা বেঁচে আছে কিনা আমি একটা গুনাহ করছি অনেক বড় গুনাহ নবীজি আমার এই গুনার কোনো তওবা আছে কিনা
নবীজি জিজ্ঞাসা করলেন এক হাদিসে আসছে নবী জিজ্ঞাসা করলেন আ উম্মুক হাইয়াতুন তোমার মা জীবিত আছে কিনা আর এক হাদিসের মধ্যে আসছে নবী জিজ্ঞাসা করলেন আলাকা ওয়ালিদান তোমার মা বাবা দুনিয়াতে আছে কিনা সাহাবী জবাব দিয়ে বলে লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী দুনিয়াতে আমার মা বাবা বেঁচে নাই তখন নবী বললেন আলাকা খালাতুন তোমার খালা কেউ আছে কিনা তোমার মা নাই তোমার বোন খালা আছে কিনা তো লোকটা বলল নাআম ইয়া রাসূলুল্লাহ আমার একজন খালা আছে নবী বললেন ফাবির রহা ইজা তাহলে তোমার খালার সাথে ভালো আচরণ করবা খালার খেদমত করবা খালাকে সন্তুষ্ট করবা খালার সাথে সুন্দর আচরণ করবা তোমার গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন তার মানে মা বাবার খেদমত করলে আল্লাহ গুনাহ পর্যন্ত মাফ করে দেন এই হলো ৬ নম্বর কথা ৭ নম্বর কথা আল্লাহর হাবিব বলেন সহিহুল জামে কিতাবের ১৬৯২ নম্বর হাদিসের বর্ণনা ১৬৯২ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী এই হাদিসে বলেন কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলে যেমন সব মা বাবার জন্য খরচ করলে আল্লাহর রাস্তায় দান করার চাইতে দ্বিগুণ ডাবল সব আল্লাহ তাকে দিয়ে দেয় আল্লাহর রাস্তায় দান করলে যেমন সব মা বাবার পিছনে খরচ করলে এর চাইতে দ্বিগুণ সব আল্লাহ তারে দান করে দেয় কোন সুবহানাল্লাহ ৮ নম্বর কথা আল্লাহর নবী বললেন কিলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবাই হলো তোমার জান্নাতের সার্টিফিকেট তোমার মা বাবাই হলো তোমার জাহান্নামে যাওয়ার কারণ তার মানে তুমি মা বাবার সাথে ভালো আচরণ করলে আল্লাহ তোমারে জান্নাত দিবে আর মা বাবার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবেন বলেন নাউযুবিল্লাহ মা বাবার খেদমত সম্পর্কে মোটাটা কথা বললাম যাদের মা বাবা আছে কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না কথা কাজে আচার আচরণে উচ্চারণে চলা ফেরায় ওঠা বসায় কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে কিছু কথা বলছি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবেন ভালো সম্পর্ক তৈরি করবেন মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না এই দুইটা কথার উপরে যে নিয়ত করতে পারেন মজবুতির সাথে নিয়ত রাখতে পারেন দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ যে সমস্ত মানুষ আমি গুনাহগারের কথা শুনে নিয়ত করলো আল্লাহ আপনি নিয়তটারে বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন